হ্যালো এভরিকন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এনএম জিএনএম দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য তোমাদের সব থেকে ভয়ের যে টপিক সব থেকে ভয়ের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইংলিশ স্যার ইংলিশে সব থেকে কঠিন লাগছে আমাদের স্যার ইংলিশটা কীভাবে করবো ইংলিশটা ছেড়ে দেবো স্যার ইংলিশে কোনো স্কোর করবো না তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের এই যে ভয়টা কাটাতে পারবো কারণ তোমাদের অনেকগুলো টপিক আমি যখন নিয়েছিলাম তোমাদের ভয় ছিল যখন আমি ক্লাসগুলো নিতাম তখন হ্যাঁ স্যার এবার শিখতে পেরেছি আশা করছি আজকের ইংলিশ ক্লাস করার পর তোমাদের ইংলিশের প্রতি ভয়টা কাটবে এবং তোমরা ইংলিশেও কিছু হলেও নিজের ইম্প্রুভমেন্ট করতে পারবে নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে পারবে এটুকু আমি গ্যারেন্টিতে বলতে পারি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে কতগুলো পারছো সবগুলো শেষে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা কোশ্চেন খুব মজাদার এবং প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করবো একদম মজা করে শেখানোর হয়তো এইভাবে কে কখনও তোমাদের শেখায়নি এমনভাবে তোমাদের শেখাবো অবশ্যই প্রথমবার যারা যারা চ্যানেল এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো দেখো ফার্স্টে কোশ্চেন কী আছে অ্যান্টোনিম অফ ইনফে ইনফেলিবেল ঠিক আছে ইনফেলিবেল এর অর্থ কি এটা জানতে হবে ইনফেলিবেলের অর্থ হচ্ছে নির্ভুল ওকে যে কখনো ভুল করেই না তো এটার আমাকে অ্যান্টোনিম জানতে চেয়েছে এবার আমি একটা কথা বলি অ্যান্টোনিম এবং সিনোনিম তোমাদের পরীক্ষায় প্রতি বছর দুটো তিনটে চারটে পাঁচটা করে প্রশ্ন দিয়েছে ঠিক আছে তো আমাকে এই জায়গাটাকে জানতে হবে ভালো করে যে অ্যান্টোনিমের মানেটা কি দেখো অ্যান্টোনিমের মানে হচ্ছে অ্যান্টোনিমের অর্থ হচ্ছে বিপরীতার্থক শব্দ ঠিক আছে বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ যেমন আমরা ছোটোবেলায় করতাম না যে দিনের বিপরীত হচ্ছে রাত তারপরে ধরো বললাম যে সাঁতার বিপরীত হচ্ছে কালো এরকম ঠিক ব্যাপারটা হচ্ছে উল্টো কথাটা বলতে হবে মানে যেটা দেওয়া আছে ইনফেলিবেলের অর্থ হচ্ছে নির্ভুল যে প্রচুর ভুল করে যার ধরো প্রচুর সরি ইনফেলিবেলের অর্থ হচ্ছে যে নির্ভুল ঠিক আছে যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় না যে সবসময় ঠিক ঠিক আছে দেখো ছবিটা দিয়েছি একটা ছেলে সবসময় ঠিক সব সময় রাইট আছে তো ইনফেলিবেল ইনফেলিবেলের অর্থ কি দেখো যে ফলস হয় না ঠিক আছে ইনফেলিবেল মানে যে ফল হয় না যে যার মধ্যে কোনো ভুল হয় না যে কখনো ভেঙে পড়ে না যার মধ্যে কোনো ভুল হয় না ঠিক আছে ফলস হয় না যার মধ্যে তো ইনফেলিবেল এটা অর্থ হচ্ছে যার মধ্যে ভুল হয় না দেখো এবার অপশনগুলো চেস্ট চেস্ট চেক করে দেখো তো কোনটা রাইট হচ্ছে দেখো ইরিং আছে ইরিংয়ের অর্থ হচ্ছে ভুল আচ্ছা আন্ডা সরি আনট্রাস্ট অর্দি আনট্রাস্ট অর্দির অর্থ হচ্ছে অবিস্ত ডাবিয়াসের অর্থ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি ডাবিয়াসের অর্থ হচ্ছে সন্দেহ এবং হচ্ছে ইন এ রিয়েল লেভেল এর অর্থ হচ্ছে অবিশ্বস্ত তো এবার দেখো আমি তোমাদেরকে এক একটা কথা বলি আমাকে একটা কথা বলো ইনফেলেবেলের অর্থ কী বলো নির্ভুল যে সব কাজে সব সময় ঠিক করে কোনো ভুল কাজ করে না এর অ্যান্টোনিম এর বিপরীতাত্মক শব্দ কি হতে পারে একবার মন থেকে ভাবতো যে ইরিং এর অর্থ হচ্ছে ইরিং এর অর্থ কি ভুল যে সবসময় ভুল করে তা দেখো অপোজিট ওয়ার্ড হচ্ছে যে সবসময় ভুল করছে তার অপোজিট ওয়ার্ড কি হতে পারে ইরিং হতে পারে তো এইখানে মাথায় রাখবে এই প্রশ্নের উত্তর কিন্তু দেখো দেখতে পাচ্ছে ইনফেলিবেলের অর্থ কিন্তু ইরিং মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এই রকম টাইপেরই কোশ্চেন দেয় কিছু অজানা প্রশ্ন যে সমস্ত শব্দ কখনো শোনোই এমন অজানা কিছু প্রশ্নের কিন্তু তোমাকে সম্মুখীন হতে হবে তার জন্য এখন থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করো প্রতিদিন ইংলিশ আমি যতগুলো প্র্যাকটিসের দেবো প্রত্যেকে ফুল অ্যান্ড ফুল স্কোর করার নিজে মতো করে বুদ্ধি খাটাও আমি তোমাদের সুবিধার্থে এরকম বাংলা মানে করে দিচ্ছি পরীক্ষায় কিন্তু থাকবে না তো তোমাদেরকে এগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক বা কিছু জিনিসগুলো আমি বলব যখনই সময় পাবো তখন বলে দেবো ঠিক আছে পেট ব্যাচে এরকমভাবে বলে দেওয়া আছে তাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছি তো ওরা এভাবে পড়ছে তোমরা কিন্তু সেইভাবে জিনিসটা ট্যাকল করবে ঠিক আছে তো যার মধ্যে কোনো ভুল হয় না আর দেখো ই রিং তাই দেখো এটা কি করবো মনে হয় ফ্রি যেটা ঠিক আছে যার মধ্যে ইরর হয় খুব ইরর আমরা কতটা না ইরর সার্ভারের মধ্যে ইরর দেখা যায় তো ইরর কথা মানে কি ভুল যার মধ্যে হয় যার মধ্যে কোনো রকম কোনো অনেক রকম ভুলভ্রান্তি দেখা যায় তো এইভাবে রাখতে পারে মানে ই রং ইরড় যার মধ্যে আছে তার ভুল আছে আর ইনফেলিবেলের অর্থ যার মধ্যে কোনো ফলস নেই যার মধ্যে কোনো ভুল নেই যে সবসময় ঠিক হয় ঠিক আছে ইনফেলিবেল মানে কি বললাম নির্ভুল যার মধ্যে কোনো ভুল নেই আমি এই প্রশ্নটা এখন দু মিনিট পর ধরবো দেখবি তুমি নিজেরাই করতে পারছো ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো রাইট অ্যান্সার কি অপশন আমার এ ইর রিং রিংয়ের অর্থ হচ্ছে ভুল তো চলো আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি আর তার আগে বললে কি যার যারা আমাদের মক টেস্ট ব্যাচে জয়েন অগ্নিধারা ব্যাচ আমি যে দেখো লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার জয়েন করতে যাচ্ছি আমাদের যে যে মক টেস্ট গ্রুপ রয়েছে সেখানে তোমার জয়েন করে দেবো মাত্র একশো কুড়ি টাকা লাগছে ঠিক আছে অবশ্যই একটা পেড ব্যাচ কারণ এটা ফ্রিতে দেওয়া সম্ভব নয় সব জিনিস তো আর ফ্রিতে দেওয়া সম্ভব হয় না তো নাম্বারটা বলে দিয়েছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে ডিরেক্ট তুমি কিন্তু ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো পরের প্রশ্ন চলে আসে দেখো অ্যান্টনি অফ ইপিলগ ওকে এপিলগ তো এপিলগ এর অর্থ কী এপিলগ এর অর্থ বলছে উপসংহার উপসংহার মানে কি দেখো আমি ট্রেনের একটা পিছনে ছবি দেখাচ্ছি যেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে ক্রস মানে কি উপসংহার মানে যেখানে গিয়ে শেষ হয়ে যায় আমরা ছোটোবেলায় যখন রচনা লিখতাম বা ধর কোনো প্রোজেক্ট লিখতাম তো সব শেষে কি লিখতাম উপসংহার মানে সব শেষে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম তাই না পুরো জিনিসটা উপসংহারে বলতাম তো এই যে উপসংহার এর অ্যান্টোনিম কি হবে অর্থাৎ এই বিপরীতাত্মক শব্দটা কী হবে সেটা আমাকে খুঁজে বার করতে হবে দেখো চারটে অপশন কি আছে কনভারসেশন কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন করা একজনের সাথে আর একজন যখন কথোপকথন হয় ধরো আমি কিছু বলছি তুমিও কিছু বলছো মানে একটা মিডিল পয়েন্ট হচ্ছে কনভারসেশন কোনো কিছু শুরু হয় কি দিয়ে কোনো কিছু শুরু হয় প্রস্তাব প্রস্তাবনা দিয়ে তাই না একটা কোনো কিছু দিয়ে শুরু করছি হাই হ্যালো ঠিক আছে কেমন আছেন হ্যাঁ দাদা অনেকদিন পর দেখালো কেমন আছেন এইগুলো হচ্ছে প্রস্তাবনা মানে যখন কথা বলা শুরু হয় দুজন মানুষের মধ্যে ধরো কথা বলা শুরু হয়েছে এটা হচ্ছে এটা তো রামুদা এটা হচ্ছে কামুদা তো দুজন যখন কথা বলছে হ্যাঁ রামুদা কেমন আছেন তো আছে হ্যাঁ আমি তো ভালো আছি বস তুমি কেমন আছো এইগুলো হচ্ছে কনভারসেশন মানে কনভার্সেশন হওয়ার আগে যে মুহূর্তটা হয় সেটা হচ্ছে কী প্রস্তাবনা মুহূর্ত এটাকে কী বলা হয় এটাকে দেখো প্রলগ বলা হয় ঠিক আছে এটাতে একটু থেকে মজাদার ব্যাপার আছে আমি একটা একটা করে বলি তাহলে উপসংহারকে কি বললাম এপিলগ ঠিক আছে এপিলগস এর দেখো এবার এর অ্যান্টোলিম চেয়েছে আমি একটা একটা করে বলি অপশানগুলো কী আছে দেখো কনভারসেশন কনভারসেশন মানে সবাই জানি যে কথাবার্তা বলা বা কথা বলা তাই না তারপর দেখো ডায়লগ ডায়লগ মানে কি হয় না এই মারব এখানে লাস্ট পর্বের শ্মশানে এটা মানে হচ্ছে ডায়লগ ঠিক আছে একটা সংলাপ এক একজনে একরকম সংলাপ হয় ঠিক আছে তাহলে ডায়লগের অর্থ হচ্ছে সংলাপ দেখো একটা কথা বলি এপলগ মানে উপসংহার যেটা শেষ হয়ে গেছে আর ডায়লগ কি আদৌ যাচ্ছে তুমি যে মন থেকে বলো তো ডায়লগ মানে কোনো একটা কথা সেটা যে কোনো হতে পারে সেটা প্রথমও হতে পারে শেষও হতে পারে মাঝেও হতে পারে কোনো ব্যাপার নয় তার এটা নির্দিষ্ট করে কিন্তু এটা উত্তর হচ্ছে না তা যদি দেখা যায় কনভারসেশন কনভারসেশনটা কিন্তু মাঝে 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 হয় তাই না যে কনভারসেশন চলছে প্রথমও হয় মাঝেও হওয়ার শেষও হয় প্রথমেই যে ভয় সেটা হতো বলছে না তাহলে এটাও কিন্তু হচ্ছে না কনভারসেশন হচ্ছে না ডায়লগ হচ্ছে না ড্রামাটিক ড্রামাটিক মানে নাটকীয় নাটকীয় কিছু হতে পারে সেটা কোনো নাটকীয় কোনো মানে মঞ্চ হতে পারে ঠিক আছে নাটকীয় কোনো রিহার্সাল হতে পারে সেটা হতে পারে তো এটার সাথে কোনো সৎ মানে মিল খুঁজছে না কিন্তু দেখো যে প্রলগ আছে না প্রলগের অর্থ হচ্ছে প্রস্তাবনা যেটা সবার আগে হয় দেখবে নাটক শুরু হওয়ার আগে না প্রস্তাবনা হতো তাই না যে নায়কের নাম কি নায়িকার নাম কি তাদের মধ্যে কি করে মিল ঘটলো তাদের মধ্যে কি রিলেশন ছিল মানে প্রথম একটু জাস্ট দেখানো হয় দেখবে প্রথম কোনো সিনেমা যখন শুরু হয় না তো একটা নায়কের প্রথমেই তার বাবাকে দেখানো হবে তারপর তার মাকে দেখানো হয় তারপর সে কী করে তারপর দেখবে হিরোর মুখটা আসে ডিগ 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 করে হিরোর মুখটা চলে আসে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হয় এটা এটা হচ্ছে প্রস্তাবনা ঠিক আছে আর লাস্ট সিনে কি দেখা যায় দেখা গেল লাস্ট সিনে হিরোকে কেউ মেরে দিল আর হিরোইনকে বাঁচিয়ে দিলো দিয়ে লাস্টে গেল দুজনের মিল হয়ে গেলো এটা হচ্ছে প্রস্তাবনা এটা হচ্ছে উপসংহার তো এপিলগ এর অ্যান্টোনিম কি এর অ্যান্টোনিম হচ্ছে কি প্রোলগ ঠিক আছে এটা সব থেকে মজা দেখো দেখো দুটোর শেষে দেখো লগ আছে এই যে এপিলগ এপিলগ মানে প্রথমেই উপসংহার উপসংহার ঠিক আছে একদম যেটা প্রথমে যেটা হয় সরি যেটা সব শেষে হয় আর প্রোলগ প্রোর দেখো প্রো থেকে প্রি মাথা রাখবে প্রি যেটা প্রথমেই হয় তা প্রিলগ যেটা হচ্ছে প্রস্তাবনা যেটা সবার আগে হয় ঠিক আছে আশা করছি বুঝাতে পেরেছি চলো তাহলে এই প্রশ্নের সঠিক হচ্ছে অপশন নাম্বার ডি বোঝাতে পেরেছি চলো দেখি একবার টেস্ট হয়ে যাক বলো দেখি ইনফেলিবেল এর অর্থ কি ইনফেলিবেল অর্থ হচ্ছে যেটা সেটির কমেন্ট করে দিও এর অ্যান্টোনিম কী হবে সেটার কমেন্ট করে দিও আর এই যে তোমাদের পড়লাম এপিলগ এপিলগের এ লগের অ্যান্টোনিম কী হবে সেটির কমেন্ট করো দিবি দেখি যে তুমি কতটা কি মনে রাখতে পেরেছো ঠিক আছে এপিলগের অ্যান্টোনিম কী সেটা কমেন্ট করে দেবে এবং প্র সরি আর একটা কী বলেছিলাম ইনফেলিবেল ইনফেলিবেলের অ্যান্টোনিম সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে দেখি কার কত মাথায় বুদ্ধি আছে চল এবার তোমাদেরকে পরে কোশ্চেন দেখাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি এক কথায় প্রকাশ সেটাকে বলো ঠিক আছে চলো দেখা যাক যে এটাকে কী বলা যেতে পারে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ কত সুন্দর গোলুম একটা ছবি আছে আচ্ছা তার আগে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যারা মক টেস্ট ব্যাচ নিতে চাইছো আমার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল এই হোয়াটসঅ্যাপ করে দেবে আমি পুরো ডিটেলসটাই তোমাদের বলে দেবো আমাদের ম মক টেস্ট ব্যাচ ক্লাস এত সুন্দরভাবে কিন্তু ক্লাসগুলো করানো হয় ঠিক আছে যথেষ্টই মজা করা হয় একটা ক্লাস যখন চলে না মনে হবে যে বোরিং ফিল হবে এরকম কোনো দিন মনে হবে না ঠিক আছে তো দেখো ওয়ান হু ইটস সো মাছ একজন ছেলে যে প্রচুর খায় সে ছেলে হোক মেয়ে হোক কোনো বুড়ো হোক যে প্রচুর খায় তাকে কি বলবে এক কথা যদি বলতে পারে তাকে কি বলবে ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন মজা লাগছে এই ধরনের কোয়েশ্চিন কিন্তু তোমাদের জেনে মেনে পরীক্ষা এসেছে আমি কিন্তু প্রত্যেকটা সেইভাবেই তুলেছি যে যে যেই জায়গাগুলোতে এসেছে এমনই নয় যে একদমই আসেই নি সেই সমস্ত প্রশ্ন আনিনি মানে যে টাইপগুলো আসে সেই টাইপগুলোকে ফলো করে নিয়ে আসা ঠিক আছে কিছু একটা প্র্যাকটিস তোমাদের মধ্যে হবে একটা মজা আসবে ঠিক আছে যে খুব খায় তাকে কি বলবে দেখো প্রথম আপনার অপশান আছে কি ইলিটারেট ইনলিটারেট ইলিটারেটের অর্থ কি যে লিটারেট নয় মানে যার মধ্যে সাক্ষরতা নেই নিরক্ষর যাকে বলা যে শিক্ষিত নয় ঠিক আছে তাহলে এটার শুধু কি ম্যাচ করছে যে প্রচুর খাই সে কি করে অশিক্ষিত হতে পারে কি করে নিরক্ষর হতে পারে তাহলে এটা নিশ্চয়ই হবে না আচ্ছা তারপরে দেখো গ্লুটন আছে গ্লুটনের অর্থ কি গ্লুটনের অর্থ হচ্ছে যে খুব খাদ্য রসিক হয় যে খুব খাওয়া দাওয়া পছন্দ করে ঠিক আছে এরকম একটা অপশন হলো অপশন নাম্বার বি হচ্ছে এডিবিল এডিবেলের অর্থ কি এডিবেলের অর্থ হচ্ছে যে অল্প খায় মানে শরীরটা ঠিক রাখার জন্য ডায়েট মেনটেন করে একটু কম খাবে বেশি খাবে না বেশি মানে বেশি একদম পুরো রিচ খাবার সব খাবে না এটা হচ্ছে এডিবেল আর অপশান নাম্বার ডি হচ্ছে অবসুলেট অবসুলেটের অর্থ কী অবসুলেটের অর্থ হচ্ছে তোমার অপ্রয়োজনীয় যেটাকে প্রয়োজনই নেই যার কোনো দরকারই নেই সেটা হচ্ছে অঅসলেট এবার দেখো তোমার কি মনে হচ্ছে এই চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে এটা কমেন্ট করে দেবো ঠিক আছে ওয়ান হু ইটস সো মাচ যে প্রচুর বেশি খায় তাকে কি বলতে পারো ইলিটারেট বলবে মানে তাকে নিরক্ষর বলবে নাকি তাকে গ্লুটন বলবে নাকি তাকে বলবে যে হ্যাঁ সে খেতে ভালোবাসে খাদ্য রসিক বলবে নাকি এডিবিল এডিবেল মানে অল্প যে খায় তাকে এডিবেল বলে তো সেটা বলবে নাকি কি যে প্রয়োজনীয় নয় সেটা বলবে তো এটা একটু কমেন্ট করে দিও এবিসিডির মধ্যে কোনটা হবে আশা করছি সবাই উত্তর দিতে পারবে ঠিক আছে একদম সহজ করে দিলাম আশা আশা সবাই দিতে পারবে উত্তর চলো আমি নেক্সট কোশ্চেন আছে তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই একটা নতুন বিষয় বলার আছে তারপর আমি ক্লাসটা আবার কন্টিনিউ করব বন্ধুরা তোমাদের অনেকেরই ইচ্ছে যে নার্সিং পড়ার একটা সরকারি কলেজ হোক বা অনেকের ইচ্ছা আছে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক একটা জায়গায় আমি নার্সিং করব। সেটা জিএনএম নার্সিং হোক বা বিএসসি নার্সিং হোক তো তোমাদের জন্য একটা সুখবর দেওয়ার আছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যেটা কলকাতায় রয়েছে কলকাতার মধ্যে অবস্থিত একটা বেস্ট নার্সিং কলেজ যেটা বলতে পারো দু হাজার একুশ বাইশ তেইশ পর্যন্ত একটা বেস্ট জায়গায় অবলম্বন করে একটা ভালো জায়গায় কিন্তু স্টুডেন্টদেরকে পৌঁছে দিয়েছে সেই কলেজের তরফ থেকে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা যদি মনে করো এখন ভর্তি হতে পারো তোমাদের প্রথম কথা মনে হবে স্যার পরীক্ষার আগে কি করে ভর্তি হতে পারি দেখো পরীক্ষার আগেও ভর্তি হওয়া যায় সেক্ষেত্রে তোমাকে দেখো এখানে কি হয় ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো এটা সমস্ত জায়গাতেই হয় এমন কিছু না যে এখানে আলাদা করে তোমাকে নিচ্ছে তার মানে দু নম্বরই কিছু এরকম কিচ্ছু নয় আমি পারতপক্ষে এই কলেজের সাথে অনেক দিন ধরে জড়িত অনেকবার গিয়েছি কলেজটা যথেষ্ট ভালো কলেজ একটা আবহাওয়া দিক থেকে বলো একটা পরিবেশগত দিক থেকে বলো পরি মানে পরিবেশগত অবশ্যই ডিপেন্ড করে একটা ক্লাস যখন হয় না স্টুডেন্টদের যদি সেই জায়গাটা শেখার মতো যদি না থাকে সিচুয়েশান তাহলে কিন্তু সেখানে পড়ে কিছু লাভ হবে না এই কলেজটা ডাব্লিউ বিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড প্রথম কথা দ্বিতীয় কথা পরিবেশগত দিক থেকে কলকাতা মতো একটা জায়গা যেখানে এত কম টাকায় তোমরা পড়তে পারবে যেটা হয়তো ওর কোথাও পাবে না এত কমে ঠিক আছে অন্যান্য জায়গায় দেখবে এর থেকে অনেক বেশি ঠিক আছে তা আমি এই অনেকগুলো কারণের জন্য মনে হয় চলো একবার স্টুডেন্টদেরকে বলি যে স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় তারা হয়তো ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের মনে হবে যে স্যার একটা বছর নষ্ট হয়ে যাবে তো আমি বলবো যাদের পরীক্ষা এখনও বাকি আছে তোমরা এখন কিছু দরকার নেই তোমরা পরীক্ষাটা দাও যদি পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট ভালো না হয় বা ভালো হয় বা তোমার মনে হয় যে আমি ভর্তি হয়ে দেখবো সেই ক্ষেত্রে তুমি এখানে কন্ট্যাক্ট করতে পারো আদারওয়াইজ যারা ফর্ম ফিল আপ করতে পারো নি তোমার পরিবেশে তোমার পাড়া প্রতিবেশীতে এরকম অনেকে আছে যারা হয়তো ফর্ম ফিল আপ করতে পারেনি বাট ইচ্ছে আছে নার্সিং করার আমি বলছি একদম সুলভ মনে তোমরা কিন্তু কোর্স করতে পারবে এম নার্সিং এবং বিএসসি নার্সিং দুজো দুটোই ঠিক আছে সিট সংখ্যা এখানে আছে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা যাওয়া একদম সুন্দর পরিবেশে ঠিক আছে তোমরা ক্লাস করতে পারছো যাওয়া আসার জন্য বাসের সুব্যবস্থা রয়েছে এবং কলকাতা মতো জায়গায় তোমরা কিন্তু থেকে তিনটে বছর কমপ্লিট করতে পারবে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন টিচাররা বিভিন্ন স্টুডেন্টরা সুন্দর করে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তারা সেলিব্রেট করে বিভিন্ন জিনিস তোমরা দেখতেই পাবে যখন তোমরাও কোথাও একটা ভর্তি হবে এরকম কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হয় মানে একটা সুন্দর একটা সেলিব্রেশান বা প্রত্যেকটা জিনিসের প্রতি একটা কি দেখা যায় না স্টুডেন্টদের মধ্যে না একটা মানে কি বলবো একটা নতুন জিনিস উদ্ভাবনের কাজ করে একটা ক্রিয়েটিভিটি কাজ করে ঠিক আছে যে তাদেরকে নতুন কিছু শেখানো হবে ঠিক আছে নার্সিং লাইফটা একটা অন্যরকম লাইফ ঠিক আছে তুমি যে লাইফ বিলং করছো তুমি যে লাইফ লিড করছো সেটা থেকে একদমই আলাদা একটা স্টুডেন্ট পুরো চেঞ্জ হয়ে যায় এখানে আসার পর ঠিক আছে তো এটা একটা বলতে পারো খুব সুন্দর কিছু সিচুয়েশন কিছু সুন্দর মানুষের কিছু মানে কি বলবো একটা সুন্দর মুহূর্ত এগুলো ঠিক আছে তা আমি তোমাদের বলছি যদি কারোর মনে হয় যে না এখানে ভর্তি হয়ে দেখবো অবশ্যই ভর্তি হয়ে দেখতে পারো অসুবিধে কিছু নেই আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা দেখো তোমাদের যে কারণগুলো বললাম সেটা তোমরা দেখতে পাচ্ছ বা সেটা তোমরা দেখলে এতক্ষণ ধরে এবার কিছু এক্সট্রা অর্ডার তোমাদের কথা বলবো যেটা তোমাদের আলাদা মনে হবে অন্যান্য কলেজের তুলনায় সত্যি কথা বলতে গেলে এই কলেজটার সাথে আমি মোটামুটি তিন থেকে চার বছর ধরে যুক্ত রয়েছে বিভিন্ন মহল বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অফার দেওয়া হয় কিন্তু আমি শুধুমাত্র এই কলেজটাকে সবসময় কিন্তু আমি একটা জিনিস ভাবি এই কলেজটা আমার নিজের কলেজ তাই ভাবি ঠিক আছে আমি অনেকবার এই কলেজে গিয়েওছি অ্যাজ এ মানে একটা ইনভাইটেশন পেয়ে স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিলাম যথেষ্ট সুন্দর ব্যবহার একটা ম্যানেজমেন্টের ব্যবহার হয়তো এতটা সুন্দর সব জায়গায় পাবে না ঠিক আছে স্টুডেন্টদের এত সুন্দর বিহেভিয়ার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ওয়েল ট্রেন্ড প্রত্যেকটা স্টুডেন্ট একদম সুসজ্জিতভাবে সুন্দরভাবে সজ্জিত আর একটা জিনিস কি বলতো এ এদের কিন্তু নিজস্ব হসপিটাল রয়েছে ঠিক আছে নিজস্ব ক্লিনিক্যাল হসপিটাল রয়েছে তবে দেখো এখানে আরেকটা বিষয় বলার আছে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না অন্য জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু কোনো রকমভাবে সহায়তা করা হয় না বাট এখানে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট এসেসমেন্ট দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় কথা কী বলো তো সব থেকে বড় কথা হচ্ছে স্টে অ্যান্ড স্টাডি অ্যাট নিউটন কলকাতা কলকাতার মতো জায়গায় কিন্তু থেকে গিয়ে তোমরা এখানে ক্লাস করতে পারছো আর একটা জিনিস বলে রাখি এটা হয়তো অনেকেই ভুল ভাববে যে হয়তো স্যার এটা ডাব্লিউএনসি আদৌ অ্যাপ্রুভ তো আইএনসি অ্যাপ্রুভ তো তোমার যদি ভুল মনে হয় তাহলে তুমি আগের বছরে যে ডাব্লিউ বি যেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাও ওখানে গেলে যে প্রত্যেকটা কলেজে সিট ম্যাট্রিক্স পেয়ে যাবে সেখানে দেখবে এই নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সটা কিন্তু অ্যাপ্রুভ লেখা আছে অন্যান্য কলেজের ক্ষেত্রে দেখবে কোথাও হয়তো অ্যাপ্রুভ আছে কোথাও হয়তো রিজেক্টেড আছে বা কোথাও পেন্ডিং দেখাবে এটা কিন্তু অ্যাপ্রুভ পেয়ে গেছে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং যথেষ্টই ভালোর জন্যই কিন্তু এই অ্যাপ্রুভালটা পেয়েছে ঠিক আছে তো চলো আমি আর কিছু বলবো না বাকি যদি কারো মনে হয় যে আমি এখানে জয়েন করবো বা একবার দেখি কোয়ারি করে দেখো ভর্তি হওয়ার আগে দশবার তুমি ভাবো আমি বলবো যে অবশ্যই নিজের বাবা মাকে জানাও যে দাদা বাবা বা মা বা এই জিনিসটা এরকম আমি কি একবার দেখে আসবো কলেজ দেখে আসো নিজের মতো করে দেখে আসার আগে একবার ফোন করে নেবে এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করবে অফিস চাল টাইমে যেমন তেমন টাইমে ফোন করবে না যে আমি রাত্রিবেলা দশটার সময় ফোন করে নিলাম বা বারোটার সময় ফোন করছি এরকমটা নয় অফিস টাইমে ফোন করবে স্যার আমি আপনাদের কলেজ ট্যুর করতে চাই বা আমি একবার দেখতে চাই কীরকম কি কোর্স ফি হচ্ছে সেটা একটু বলুন কী কী ফ্যাসিলিটি রয়েছে আপনি কি আদৌ চাকরি দেবেন তিন বছর পর কি আমি কি আদৌ চাকরি পাবো নাকি বসে থাকতে হবে এই বিষয়গুলো একটু তোমাদের মতো যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারে যোগাযোগ করবে কারণ তোমরা অনেকে অনেকবার ফোন করো স্যার কোথায় কলেজ আছে গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ প্রাইভেটের মধ্যে বেস্ট কলেজ কোনটা তো আমি তোমাদের প্রাইভেটের মধ্যে একটা ভালো কলেজের আমি একটু সন্ধান দিলাম ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে না আমি ভর্তি হয়ে দেখি একবার ভর্তি হওয়ার আগে আমি বলো তুমি দশবার দেখো ঠিক আছে তুমি দেখো দশবার করে দেখো যাওয়া আসা করো তারপরে যদি তোমার মনে হয় যে না ঠিক আছে কলেজটা তখন তুমি ভর্তি হও ঠিক আছে আমার দিক থেকে অবশ্যই হ্যাঁ আছে আর তবু বলবো একবার দেখে নাও ঠিক আছে এখানে দেখো ওদের অফিসিয়াল ওয়েবসাইটও আছে এনআইএনএস ডট কো ডট ইন এখানেও ভিজিট করতে পারো অথবা কল করে নিতে পারো তো বেটার হচ্ছে আপনি কল করে নাও যে স্যার আমি আপনাদের একবার অফিসটা ট্যুর করে দেখতে চাই আপনাদের কলেজটা এন্ট্রিটা দেখতে চাই ওখানকার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নাও অনেক দিদিরা আছে তোমাদের সিনিয়র দিদিরা আছে তারা কিন্তু এখান থেকে পড়ে আজকে কিন্তু সেলিব মানে এক একটা ভালো জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে এমন কি যারা অন্য জায়গা থেকেও আসে আমি পরে সেটা বলবো অন্য জায়গা থেকে আসলেও যে যারা ধরো প্লেসমেন্টের জন্য আসে না এখানে কিন্তু প্লেসমেন্টের ব্যবস্থা খুব সুন্দর নিজস্ব হসপিটালে কিন্তু সেই ব্যবস্থাগুলো রয়েছে তো এরকম সুব্যবস্থা তো সব জায়গায় পাবে না যাই হোক এটুকুই বলার ছিল আমি এবার ক্লাসে ফিরে আছি যাদের মনে হবে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে রাখবো যার মনে হবে সেখান থেকেও কল করে নিতে পারো অথবা তুমি এখান থেকে চাইলেও কল করে নিতে পারো থ্যাংক ইউ দেখো পরের কোশ্চেন যেটা আছে কিল টু বার্ডস উইথ এ স্টোন অর্থাৎ একটা একটা স্টোন দিয়ে একটা ঢিল দিয়ে দুটো পাখি মারা আমরা কথা কথা বলি না যে এক ঢিল দুই পাখি মারা তো এই যে এক ঢিলে দুই পাখি মারা এটার অর্থটা কি বোঝাতে যাচ্ছে সেটা আমাকে প্রশ্ন দেখো চারটে অপশন আছে খুবই সহজ কোশ্চেনটা দেখি কার কার বুদ্ধি আছে কোশ্চেনটা মানে কি টু রিভিল দ্য ট্রুথ মানে সত্য উদ্ঘাটন করা এরকম এরকম অর্থ বোঝা যাচ্ছে মানে দুটো এক ঢিলে দুটো পাখি মারা মানে কি সত্য সত্য থেকে উদঘাটন করা নাকি টু বিজি খুবই বিজি থাকা নাকি নট সেইং ডাইরেক্টলি কোনো কিছু সরাসরি না বলা আর নাকি অপশন নাম্বার ডি অ্যাচিভ টু রেজাল্টস বাই ডুইং ওয়ান থিংস অর্থাৎ একটা কাজেই দুটো ফল পাওয়া কোনটা মানে বোঝায় বলো দেখি তো যখন আমরা এক ধরে দুই পাখি মানে মানে এটা এটা তো সবাই আশা করছি বুঝতে পেরে গেছো তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার যে অ্যাচিভ টু রেজাল্ট বাই ডুইং ওয়ান থিং তাই না এক দিলে দুটো পাখি পাড়া বা একটা একটা কাজ করে দুটো ফল পাওয়া এইটা হচ্ছে রেজাল্ট তো অবশ্যই এই 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 প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি এই কথাগুলো কখন বলি পারতো যখন ধরো কোনো কাজ তুমি করতে গেলে তুমি ভালো দেখি এই কাজটা করে দেখি এই কাজটা করলে তুমি দেখলে এই কাজটার সাথে সাথে আটটা কাজও হয়ে গেলো তোমার তো যখন বলি না যে একটা ধীরে একটা ধীরে দুই পাখি মারা হয়ে গেল তো তখনই হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন ঠিক আছে বিভিন্ন জায়গায় এই সম্বন্ধে প্রশ্নগুলো আসে এবার একটা ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জের কোশ্চেন এসেছে আই সেইট আই এম রিডিং এ বুক ওকে আই সেইট দ্যাট সরি আই সেইট আই এম রিডিং এ বুক আমি রিসেন্টলি প্রত্যেকটা ব্যাচকে আমি এইভাবে সুন্দর করে বলে দিয়েছি যে অপশান দেখে তারা কিন্তু জাস্ট সেকেন্ডের মধ্যে উত্তর বার করতে পারবে যারা ব্যাচের স্টুডেন্ট আছো অবশ্যই কমেন্ট করে দেবে প্রশ্নের উত্তর কী হবে তা আমি একটু শিখিয়ে দিই যারা যারা পেইড ব্যাচে নিতে পারো নি কোনো কারণে তোমাদেরকে একটু বলে দিচ্ছি আর তো চাইলে এখনও সময় আছে একটু নিজেকে তৈরি করার সময় পাবে দেখো রেজাল্ট কি হবে ভালো হবে না হবে তুমি কমন পাবে কি না পাবে তুমি রেজাল্টে পাস করবে না ফেল করবে সে আমি দিতে পারবো না গ্যারেন্টি কিন্তু আমি এটুকু বলতে পারি তুমি অবশ্যই শিখতে পারবে অনেক কিছু ঠিক আছে লাইফে শুধু শেখাটা দরকার আমি সুযোগ পাবো আমি কি চাকরি পাবো এগুলো ভাবাভাবে বন্ধ করো তুমি তোমার মতো করে বেস্টটা দাও দেখো লাইফে কি হবে কেউ জানে না আমি কোশ্চেন করছি না যে আমি তোমাকে কমন দিয়ে দেবো এখন কোনো দিন আমি চাইলে তাহলে লিখতেই পারতাম যে ভাই হান্ড্রেড পারসেন্ট কমন এগুলো যারা বলে তারা পুরোটাই ফ্রড ঠিক আছে পুরোটাই প্রতারক আমি মনে করি এটা একদমই ঠিক নয় বাট যারা করে তারা করে আমি ওই রকম প্রবৃত্তির মানুষ নই ঠিক আছে তো দেখো এই প্রশ্নের উত্তর কীভাবে করবে দেখো লেখা আছে আই সেড আই এম রিডিং এ বুক তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবো দেখো আমি লিখতে পারি এখানে আই সেডটাকে আই সেডই রাখবো দেখো যখনই ন্যাশন চেঞ্জ করবে না তখন কি করবে ফার্স্ট এটা ফার্স্ট পোর্শান আর এটা সেকেন্ড পোর্শান বা বলতে পারো মেন পোর্শান হচ্ছে এটা ফার্স্ট পোর্শন যেটা সেটা প্রগৌণ মানে এটা অতটা গৌণ নয় ওটা অতটা মেন নয় ঠিক আছে তো আমি দেখো এই আই সেটটাকে আই সেটই রাখবো এখানে কোনো অসুবিধা নেই তা আই সেট আইসেডই রাখতে হবে অপশান নাম্বার এ বাদ হবে হি সেট করেছে হি সেট হবে না অপশন নাম্বার বি হতে পারে সিও হতে পারে ডিও হতে পারে তিনটেই হতে পারে কিন্তু রাইট অ্যান্সার কোনটা সেটা কী করে বুঝবো তা অপশান নাম্বার এটাকে কেটে দাও অসুবিধা নেই অপশন নাম্বার এটাকে কেটে দাও এটাকে বলে এলিমিনেশন করা ঠিক আছে সময় তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হবে আস্তে আস্তে শেখো তারপর দেখবি তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে আই সেটটা তো হলেই এবার তাহলে কী হবে স্যার দেখো এর পর যখন এই যে ইনভার্টেড কমা থাকে না এই যে ইনভার্টেড কমা মানে কি এই যে ইনভার্টেড কমা আছে দেখো উপরের দিকে আই এর উপর দেখো এটা ইনভার্টেড কমা আছে এর অর্থ হচ্ছে এই কথাটা যে ডিরেক্ট বলেছে মানে ধরো কেউ কোনো কথা যখন সরাসরি বলে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো কি বলেছিল এই কথাটা বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তো এই কথাটা যখন আমি কাউকে বলবো জানিস তো নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো এই কথাটা আমি হুবু হু বললাম মানে এটা ডিটেক্ট স্পিচে আছে কিন্তু এই কথাটা যখন আমি অন্যরকমভাবে কাউকে বলবো ধরো আমি মিঠুনকে বলছি মিঠুন জানিস তো হ্যাঁ সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে যদি আমরা তাকে রক্ত দিই তাহলে তিনি আমাকে স্বাধীনতা দেবেন তাহলে এই যে কথাটা আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম এটা হচ্ছে ইনডাইরেক্ট কথা ঠিক আছে ইনডাইরেক্ট অর্থ কি কোনো কিছু ডিরেক্টলি না বলে একটু আলাদা করে বলা ঠিক আছে তাহলে এই কথাটাও কিন্তু আমাকে ইনডাইরেক্টলি বলতে হবে অর্থাৎ একটু আলাদা করে বলতে হবে তাহলে লিখতে হবে আই সেট এবার ইনভার্টার কোনো উঠে গেল তার জন্য দ্যাট হলো ঠিক আছে অলওয়েজ মাথায় রাখবে ইনভার্টার কোনো উঠে গেল আমার দ্যাট হবে দ্যাট বসার পর দেখো কি আছে দেখো এখানে লেগেছে আই এম তাই না তার আই এম মানে কি আই সেট আই এম তার কি সেটা আই হবে ঠিক আছে দ্যাট আই ওকে আয়ের পর এখানে আই হবে এবং মাথায় রাখবে এই যে এই যে টেন্সটা কিন্তু সখনই পাস্ট টেন্স হয়ে যায় ঠিক আছে আমি একটু কথা বলে রাখি এখানে তোমাদেরকে এক সেকেন্ডে বোঝানো তো যায় না কিন্তু এটা পেট বেঁচে আমি খুব সুন্দর করে এক ঘন্টা ধরে এই শুধু এগুলোই বুঝেছিলাম ঠিক আছে এই যে আই অ্যাম আছে না এই অ্যামটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ঠিক আছে ইজ এম আর এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি পাস্ট টেন্সে এটা কনভার্ট করতেই হবে তা না হলে কিন্তু এটা এটা কিন্তু ন্যাশন চেঞ্জ হবে না তার জন্য আমি কী করতে হবে আই এম হবে না এখানে হবে আই ওয়াজ ওয়াজটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে ইউজ করা হয় বোঝাতে পারলাম ওয়াজটা কোথায় ইউজ করা হয় পাস্টের ক্ষেত্রে আর ইজ অ্যাম আর এগুলো কোথায় ইউজ করা হয় প্রেজেন্টের ক্ষেত্রে বই না আই এম রিডিং এ বুক আই এম ইটিং এ রাইস আই এম গোয়িং টু স্কুল এই যে গোয়িং রিডিং ঠিক আছে এগুলো সব হচ্ছে কি বলতো এগুলো আগে যে অ্যাম লেখা আছে না ইজ লেখা আছে এগুলো সব কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় তো যখনই আমি পাস্টে কনভার্ট করবো হয়ে যায় সব ওয়াজ ঠিক আছে তাহলে আই ওয়াজ বোঝা গেল এই দেখো এই আই ওয়াজ পর্যন্ত আসার আগে দেখছি ভাই দুটো কিন্তু অপশান আবার বাদ হয়ে গেল দেখো আই সিড দ্যাট আই হ্যাভ আই সিড দ্যাট আই হ্যাড তাহলে পড়ে থাকলে কি অপশন নাম্বার বি তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার দেখো এগুলো কিন্তু একটু সহজেই করা যায় আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম তো বাট আমি বিশ্বাস করবে না এটা বোঝানোর আগে আমি যে কতবার হাসছি মনে মনে ভাই এত সহজকে আরও সহজ করে বোঝাতে হচ্ছে অ্যাকচুয়ালি যারা জানে তাদের কাছে কিছু নেই আমি বুঝতে হয়তো তুমি হয়তো জানো না বা তোমরা পারছো সেটা আমি বুঝতে পারছি না বাট এটা খুবই ইজি তোমাকে শুধু মাথায় রাখতে হবে আচ্ছা তোমার পুরোটা কমপ্লিট করে দিই আই ওয়াজ রিডিং এ বুক ঠিক আছে আই ওয়াজ রিডিং এ বুক দেখো মাথায় রাখবে একটা জিনিস যে যত সহজে সম্ভব না আগে সহজ সহজ না আগে তুমি প্রসেসটা জেনে নাও কি প্রসেসে করতে হয় তারপর তুমি সহজে যাবে তারপর তুমি শর্ট চেষ্টা করো ঠিক আছে আগে প্রসেসটা জানো প্রত্যেকটা ক্ষেত্রে সে মথের ক্ষেত্রে হোক ইংলিশের ক্ষেত্রে হোক লাইফ সায়েন্স ফিজিক্যালেন্স সবগুলোর ক্ষেত্রে আগে তুমি প্রসেসটা জানো যে কী প্রসেসে করতে হয় দেন তুমি তুমি শর্টকাট খুঁজে নাও ঠিক আছে চলো তা এই কোশ্চেনটা তুমি বুঝিয়ে গেছো আশা করছি বুঝতে পেরেছো কী বলতে চাই আবার বলছি দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে যখনই ডাইরেক্ট থাকে দেখো এটা ডাইরেক্ট স্পিচ আছে তাই না যে ইনভার্টার কমা মানে ডাইরেক্ট স্পিচ ঠিক আছে কখনও যদি কোনো কথা আই সে মানে এখানে দ্যাট যদি না থাকে বা ইনভার্টার কমা যদি থাকে মাথায় রাখবে ইনভার্টার কমা থাকলে মানে সেটা ডাইরেক্ট স্পিচে আছে তো যখন ডাইরেক্ট থেকে ইন নিয়ে যাবো না তখন কী করতে হবে বলো তো তখন করতে হবে আই যেটা থাকবে আই সেট যদি হি সেড থাকবে হি সেটই করতাম কোনো অসুবিধে নেই যেটা থাকবে সেটা সেভাবে লিখবে যদি দেখতো রবি সেট তার রবি সেটই করতাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যেটা থাকবে সেটা সেভাবে লিখব আই সেট তবে যে ইনভার্টার করে উঠে গেল তবে লিখবো দ্যাট ঠিক আছে পরপর লিখবে দ্যাট তবে দেখো কী আছে আই তাহলে এখানে আই হলো এই অ্যামটার হবে না ঠিক আছে দ্যাট তবে কি হবে দ্যাট আই তারপর হয়ে যাবে ওয়াজ এখানে আয়ের পর আর এম হবে না আই ওয়াজ রিডিং এ বুক আই ওয়াজ রিডিং এ বুক ব্যাস এইটা হচ্ছে তোমার অ্যান্সার তার মানে অপশন অফ বি হচ্ছে রাইট অ্যান্সার বুঝতে পারলাম চলো এই পরের কোয়েশনটা তোমরা করে দেখাবে আমি আশা করছি পারবে তোমরা দেখো কি বলছিলাম ফার্স্ট পোর্শন এটা হচ্ছে ফার্স্ট পোর্শান আর এটা হচ্ছে লাস্ট পোর্শান বা মেন পোর্শান আমাকে চেঞ্জ করতে হবে না ফার্স্ট পোর্শানে আমাকে যা আছে সেটাই রাখবো তাহলে সেটা রেখে দিই তাহলে কী হবে সিড তো আই ই হলো ওকে আই সেট তারপর কী হবে বলেছিলাম বলো ইনভার্টার কম উঠলে কী হবে ইনভার্টার কমে উঠে গেলে কিন্তু এখানে দ্যাট হবে ঠিক আছে ইনভার্টার কমে উঠে গেলে কী হবে দ্যাট হবে তাহলে আই সেট দ্যাট তারপরে বলো যে কী হবে তারপরে বলো যে হবে কী আছে বলো আই আছে তাহলে আইটা আই থাকবে ঠিক আছে আই সেট আই ওকে অ্যাম এ স্টুডেন্ট তাহলে অ্যাম আর এখানে হবে না এখানে অ্যাম বেদ এখানে অ্যাম বেদি কী হবে এমটা বাদ দিয়ে যাবে ওয়াজ ঠিক আছে আমি কী বলছি ওয়াজ ওয়ার এগুলো সব পাঁচটি ক্ষেত্রে হয় তো আমরা পাঁচটি কনভার্ট করছি তো পাঁচটি হবে তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট ব্যাস আই ওয়াজ এ স্টুডেন্ট এবার একটু কমেন্ট করে দিই কোনটা রাইট অ্যান্সার হবে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা বলো কোনটা রাইট অ্যান্সার হবে একটু কমেন্ট করে দিও চলো পরে কোশ্চেন দেখে নিই এটা আমাদের শেষ কোশ্চেন দেয়ার ইজ এ দেয়ার ইজ অ্যান্ড এক্সামস এক্সেপশান ঠিক আছে এক্সেপশান মানে হচ্ছে ব্যতিক্রম দেয়ার ইজ এ দেয়ার ইজ অ্যান্ড এক্সেপশান দিস রুল অর্থাৎ এই নিয়মের একটা এক্সেপশন রয়েছে তো এখানে এটা অ্যাপ্রোপ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে দেখো চারটে অপশন গেছে ইন টু ফর এবং অ্যান মাথা রাখবে এখানে কি বস আছে একবার বসে বসে দেখে নেবে ঠিক আছে দেয়ার ইজ অ্যান এক্সেপশান ইন দ্য রু ইন দিস রুল মানে রুলে কোনো একটা ভুল আছে কোনো একটা ব্যতিক্রম রয়েছে সেটাকে আমি বলছি তাহলে ইন মানে কি রুলসের ভেতরে এরকম বোঝাচ্ছে কিন্তু এখানে কিন্তু ইন হবে না একটু বুদ্ধি খাটিয়ে দেখবে এখানে কিন্তু ইন হবে না এখানে কেন ইন হবে না কারণ এখানে এক্সেপশনের পর কিন্তু ইন বসে না ঠিক আছে এক্সেপশন ইন দিস রুল এরকমটা হয় না এক্সেপশন টু দিস রুল ঠিক আছে এখানে টু হবে টু ইজ দা রাইট অ্যান্সার তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি এইটা একটু বুঝে বুঝে তোমাদের করতে হবে দেখো সত্যি কথা বলতে তোমাদের যদি প্রিপোজিশনের ক্লাস দরকার হয় আমি একটু কমেন্ট করে দিও আমি প্রিপোজিশন আমার ক্লাস নিয়ে আসবো এটা কিন্তু খুব সাবধানে করতে হয় ঠিক আছে প্রিপোজিশানটা একটু বুঝে বুঝে করতে হয় মানে একদম কিন্তু সহজ নয় এটা একটু বুঝে না করলে কিন্তু ভুল হয় তো এই জন্য এই প্রশ্নের উত্তর কিন্তু টু ওকে ইন কিন্তু হবে না চলো আর এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আশা করছি কেমন লেগেছে এটার কমেন্ট করে দিও আমার আশা করছি যে ভালো লেগেছে বা তোমাদের বোঝাতে পেরেছি ভয়টা যেটা ছিল সে ভয়টা কাটাতে পেরেছি যদি ভয় কেটে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থেকো নমস্কার